ইতিপূর্বে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে ট্রাস্ট ব্যাংকে ট্রাস্ট মানি অ্যাপসে আপনি লগ ইন করবেন, এছাড়াও ফান্ড ট্রান্সফার করবেন কিভাবে, বিকাশ টাকা কেটে নিলে কিভাবে টাকা ফেরত নিয়ে আসবেন, সিকিউরিটি কোশ্চেন এবং অ্যান্সার ভুলে গেলে কি করবেন, পাসওয়ার্ড ভুলে গেলে কি করবেন। আপনি যদি কোনো ভিডিও মিস করে থাকেন তাহলে ডিসক্রিপশন বক্স চেক করে সবার নিচে চলে যাবেন। যাওয়ার পরে এইখানে পাবেন অল ব্যাংকিং সেবা, ট্রাস্ট ব্যাংকিং সেবা। এই ট্রাস্ট ব্যাংকিং সেবার যে প্লেলিস্ট রয়েছে এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে দেখে আসতে পারেন আমার ট্রাস্ট ব্যাংক এবং অল ব্যাংকিং সেবার যতগুলো টিউটোরিয়াল রয়েছে সবগুলো টিউটোরিয়াল। এখান থেকে আশা করি আপনি হেল্পফুল অনেক কিছু পাবেন ইনশাআল্লাহ। দেখুন বন্ধুরা, লগ ইন ইরোর ইউজার ইজ কারেন্টলি লকড, প্লিজ কল 16201 ফর আনলক। আমি এখন 16201 এ কল দেব। কল দেওয়ার পরে তাদের সাথে কনভারসেশন করব, এরপর আমি আমার অ্যাকাউন্টটি রিকভার করব। তো চলুন বন্ধুরা শুরু করা যাক। তার আগে আপনি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে ঘরের বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করুন। প্রয়োজনীয় তথ্য পেতে ফ্রি কল করুন 333 নম্বরে। ট্রাস্ট ব্যাংকের কল সেন্টারে আপনাকে স্বাগত। কিছুক্ষণের মধ্যে আমাদের একজন প্রতিনিধি আপনার কলটি গ্রহণ করবেন। ভবিষ্যৎ অনুসন্ধান ও প্রশিক্ষণের জন্য আপনার কলটি রেকর্ড করা হতে পারে। ধন্যবাদ। ট্রাস্ট মানি অ্যাপসে দেখাচ্ছে ইউজার আইডি কারেন্টলি লকড, কল 16201 নাম্বার প্লিজ। সো কোন নাম্বারে ফোন করেছেন কি আপনার এই নাম্বার? জি এটাই। আচ্ছা তাহলে কি করে এটা বলেন? ইউজার আইডি টিবিএল ইমেল আইডি দেওয়া আছে আচ্ছা ঠিক আছে। আপনার জন্য পাঠিয়ে দিয়েছি অলরেডি। ঠিক আছে। আচ্ছা ওকে।